আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হোটেল স্টাইলে মাসালা ছোলা ভুনা। তো চলুন তাহলে দেখি নি এই মাসালা ছোলা ভুনাটা ঠিক কীভাবে তৈরি করতে হবে। তো প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়েছি, এতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রসুন কুচি এবং এক চামচ পরিমাণ আদা কুচি। এগুলোকে আমি একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি তিনটি এলাচ এবং দুই টুকরো দারুচিনি। দিয়েও একটু নেড়েচেড়ে নিন, নাড়তে নাড়তে খেয়াল করবেন এতে এর থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়েও একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি এতে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবং এক চামচ পরিমাণ ডালা জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ, কেননা আমি ছোলাগুলা সেদ্ধ করার সময় লবণটা ইউজ করেছিলাম, তাই এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ চিনি। দিয়ে দিলাম এক চামচ পরিমাণ, এগুলোকে এবার আমি একটু কষিয়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রসুন পেস্ট এবং হাফ চামচ পরিমাণ আদা পেস্ট। এবার এগুলোকে আমি একটু কষিয়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি ছোলা। এখানে আমি এক কাপ ছোলাকে ভিজিয়ে রাখার পর এটা ঠিক এমন হয়েছে, এখানে প্রায় দেড় কাপ পরিমাণ হয়ে গেছে। এবারে ছোলাটাকে দিয়েও আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। আবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 10 মিনিটের জন্য। আর এই সময় অবশ্যই চুলার হিটটা লো করে দিতে হবে। এই ছোলাটাতে আমি কোনো পানি ইউজ করব না, ঠিক তেলেই এটাকে এভাবে রান্না করে নেব। তো 10 মিনিট পর এটাকে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর এর সাথে আমি অ্যাড করে দিলাম এক চামচ পরিমাণ টমেটো সস এবং হাফ চামচ পরিমাণ চাট মশলা। এগুলোকে দিয়েও আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, তিনটি কাঁচামরিচ নিয়েছি। এখানে আমি কাঁচামরিচগুলো থেকে মাঝখান থেকে কেটে নিয়েছি, এটাকেও আমি দিয়ে দিলাম। তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এবার এটাকে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট এটাকে আমি লো হিটে চুলায় রাখবো। দেখতেই পাচ্ছেন ছোলাটা আমার একদম রেডি। তো এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। বাস তৈরি হয়ে গেল হোটেল স্টাইলে মাসালা ছোলা ভুনা। এটি আপনারা বাসায় খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন। মোটামুটি যে মশলাগুলোকে আমি দেখিয়েছি এই মশলাগুলো কিন্তু সাধারণত আমাদের বাসায় থাকেই, তো এগুলো দিয়ে খুব সহজেই এই মাসালা ছোলা ভুনাটা তৈরি করে ফেলতে পারেন। সো ভিউয়ার্স, আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী নতুন রেসিপি পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।